আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা জাপানে যারা আছি তাদের বর্তমান সিচুয়েশনটা কি, আমি সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যে কারণে জাপানে এখনও করোনা ভাইরাসের সংখ্যা নিয়ন্ত্রণে আছে, বেশি একটা বৃদ্ধি পায় নাই, তার অন্যতম কারণগুলো হচ্ছে আমি ব্যাখ্যা করব। তার অন্যতম কারণগুলো হলো যে সারা ওয়ার্ল্ড যখন করোনা ভাইরাসে ইফেক্টেড হয়েছে তখন কিন্তু তারা এই প্রোটেকশন মাস্ক ইউজ করে এবং সোশ্যাল ডিস্টেন্স থেকে বিরত থাকে। কিন্তু জাপানের একটা বেনিফিট এই কারণে যে জাপান মানে অনেক বছর ধরে তারা মাস্ক ইউজ করে এবং তারা মানুষের সঙ্গে কথা বলতে হলে একটু ডিস্টেন্স মেনশন করে কথা বলে। তারা যে ডিস্টেন্সটা মেনটেন করে, এই মেনটেন করার কারণে কিন্তু তারা একে অপর থেকে একটু হলেও ডিস্টেন্সে থাকার কারণে কিন্তু তারা অনেকটা সেফটি থাকতেছে এবং তারা যে কোনো জিনিস ইউজ করার সময় তারা অ্যালকোহল ইউজ করে, তারা ভালো করে হাত পরিষ্কার করে, তারপরে তারা কিন্তু হ্যান্ডশেক করাটা একদমই করে না। তারা জাস্ট মানুষকে রেসপেক্ট দেওয়ার জন্য মাথাটা নুয়ে কথা বলে থাকে, এটাই তাদের রেসপেক্ট। অন্য দেশের মানুষ যেমন হাত করে, কিস করে, তারপর হ্যান্ডশেক করে, তো তারা কিন্তু এইসব থেকে অনেক আগে থেকে বিরক্ত, তাদের কালচারটাই অন্যরকম। যার কারণে দেখেন যে চায়নাতে প্রথম আক্রান্ত হওয়ার পরে কিন্তু জাপানে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল এবং হয়েছিলও তাই, কারণ চাইনিজরা বহুত চাইনিজ এই জাপানে থাকে, কাজ করে, জব করে, ব্যবসা বাণিজ্য করে, যার কারণে কিন্তু জাপান এক সময় দ্বিতীয় নাম্বার পজিশনে ছিল। সেই দ্বিতীয় নাম্বার পজিশনে থাকা অবস্থায় এখন পর্যন্ত কিন্তু তারা স্টিল খুব ভালো একটা সিচুয়েশনের মধ্যে রাখতে পারছে। তো আমি মনে করি আমার মাই ওপিনিয়ন থেকে শুধু এইটুকুই আমি এখন পর্যন্ত বুঝতে পারছি যে তারা এই দিয়ে একটা সোশ্যাল ডিস্টেন্সে থাকে, মাস্ক ইউজ করে, যার কারণে কিন্তু অনেকটা সেফ এখন পর্যন্ত। কারণ এই করোনা ভাইরাস কিন্তু ছড়ায় কীভাবে, মানুষের মানুষের সংস্পর্শে আসার কারণে কিন্তু এই করোনা ভাইরাসটা ইফেক্ট মানুষ বেশি হচ্ছে। এটা কিন্তু একমাত্র ওষুধই হচ্ছে কি আপনি একা একা থাকবেন, মানে মানুষের সঙ্গে মিশবেন না, মানুষের দূরত্ব বজায় রাখবেন, হ্যান্ডশেক করবেন না, হাগ করবেন না, এইগুলো থেকে বিরত থাকবেন, তারা কিন্তু এইগুলো সচরাচর করে থাকে। এবং এখন পর্যন্ত আপনারা জানেন যে চায়নার পরে ইতালিতে একটা ব্রেক করছে, ব্রেক একেবারে খুব করুণ খারাপ অবস্থা, দিনে হাজার হাজার লোক মারা গেছে। তারপরে স্পেনের অবস্থা খুব খারাপ, এখন তো ইউএসের অবস্থা খুবই ভয়াবহ, একদিনে 1400-1500 লোক মারা গেছে। তো সারা বিশ্ব এখন অনেক কঠিন সিচুয়েশন, সব দেশে কিন্তু লকডাউন করে দিছে, এসব দেশে করোনা ভাইরাসে ধরা পড়ছে, কিন্তু জাপান কিন্তু স্টিল নাও এখনও তারা লকডাউন করে নাই, শুধুমাত্র টোকিও সিটিটাই করছে, আর অন্য যতগুলো সিটি আছে এখন পর্যন্ত তারা লকডাউন করে নাই। কারণ তারা বিশ্বাস রাখে যে আমাদের জনগণ, আমরা যে কথাগুলো বলছি, যেগুলো মেনে চলতে বলছি, তারা এই প্রতিশ্রুতিগুলো রাখবে, অন্য দেশের মতো তারা মানে এই নিয়ম কানুন ভঙ্গ করবে না, যার কারণে এফেক্টেড হবে না বা হওয়ার সংখ্যাটাও খুবই কম। তো এখন পর্যন্ত আজকে আপনার 5 তারিখ 2020 সালের মে মাসের, তো আজকে অনুযায়ী কতজন জাপানে ইফেক্টেড হয়েছে, রিকভার হয়েছে, মারা গেছে আমি বলি। তো আজকে পর্যন্ত টোটাল যে টেস্ট করা হয়েছে 39,446 জনকে টেস্ট করা হয়েছে। তো তার মধ্যে ধরা পড়ছে আপনার 3,457 জনের করোনা ভাইরাস অলরেডি হয়েছে, তারা পজিটিভ, এবং আপনার 514 জন রিকভার করছে মাত্র, আর মারা গেছে আপনার 83 জন, আর ক্রিটিক্যাল পজিশনের মধ্যে আছে
64 জন, আর 2860 জন আর কি আশা করা যায় যে তারা রিকভার করতে পারবে। তো এই হচ্ছে কি জাপানের বর্তমান পজিশন, বর্তমান সিচুয়েশন। কিন্তু আমি শুধুমাত্র এটাই আপনাদের কাছে বলতে চাই এবং দোয়া চাই যে আপনারা যারা বাংলাদেশে আছেন চেষ্টা করবেন যে মানুষের থেকে দূরত্ব বজায় রেখে থাকার, হ্যান্ডশেক না করার, মানুষের বাসায় না যান, সব কিছু মিলে বেশ কিছু দিন আপনারা একটু ডিস্টেন্সে থাকেন। আজকে 5 তারিখ, কালকে 4 তারিখ দেখলাম যে বাংলাদেশে যারা হোম কোয়ারেন্টাইনে ছিল তারা গ্রাম থেকে শহরমুখী হয়েছে। তো তারা জানেও না যে তারা কি ভয়াবহ একটা পরিস্থিতির শিকার হতে চলছে। কিন্তু কি করার, এখন আমি দেখলাম ভিডিওতে সাংবাদিকরা বলছে আপনারা কেন এত জীবনের রিস্ক নিয়ে আসতেছেন। তারা বলল যে এটাই সরকার আমাদের বলেছেন বাসায় থাকতে, কিন্তু আমাদের কোম্পানি আমাদের বলতেছে 5 তারিখের মধ্যে জয়েন না করলে চাকরি থাকবে না। তো এখন এই মধ্যবিত্ত মানুষ বা যারা এই গার্মেন্ট শ্রমিক, তারা কাজ না করে খেলে তাদের চাকরি চলে গেলে তারা বাঁচবে কি করে? এটাই হচ্ছে আমাদের দেশের মূল সমস্যা। মানুষের মেনটেন করাটা একটা সমস্যা। যারা উচ্চ পর্যায়ে আছেন কোম্পানির মালিক, তারা জিনিসটা এই যে বিঘাত ঘটাচ্ছেন, তাদের কারণে আজ আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের মৃত্যুর দিকে ঢেলে পড়তেছে এবং দেশের জন্য বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে এখানে সাধারণ জনগণের দোষ না, এখানে আমাদের দেশের সিস্টেমের প্রবলেম, আমাদের দেশের যারা বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রবলেম, সরকারের প্রবলেম। তো এগুলো আমাদের দেশের প্রথম যারা বড় বড় দায়িত্বশীল তাদের প্রথমে সচেতন হতে হবে, তাদের কঠোর হতে হবে, তাহলে না আমাদের বাংলাদেশকে সেভ করা পসিবল। তো আমি আকুল আবেদন করব যে আমাদের বাংলাদেশে যারা গার্মেন্টসের মালিক আছে, যারা বড় বড় কোম্পানির মালিক আছে, তাদের কাছে রিকোয়েস্ট যে করোনা ভাইরাসের এই সমাপ্তিটা না হওয়া পর্যন্ত তারা আপনাদেরকে একটু বাসায় থাকার মতো ব্যবস্থা করেন, এবং যারা বাড়িওয়ালা আছেন বাড়ি ভাড়া অবশ্যই তারা একটু মকুব করেন 1 মাসের জন্য, এবং যারা কোম্পানিতে জব করতেছেন তাদের ফুল স্যালারি না হলেও খাওয়া চলাফেরার জন্য হাফ স্যালারি দেন, তাতে আপনাদের সারা বছরই কাজকর্ম করে থাকে। তো এই সময় বিপদের সময় আপনারা তাদের পাশে থাকেন, তাহলে আমাদের দেশটাকে রক্ষা করা সম্ভব। তো আমি এটাই বলতে চাচ্ছি যে জাপান দেখেন কতটা মেনটেন করে চলে, সব কিছু মেনটেন করার কারণে কিন্তু দ্বিতীয় নাম্বার পজিশনে থাকা অবস্থায় এখন তারা কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু অনেক নিচে চলে আসছে, আর এই ব্রেকডাউন করছে একদম ভালো ভালো কান্ট্রি, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, ইতালি, স্পেন। তো আমি সর্বশেষ এটাই বলতে চাই সকল মানব জাতির জন্য আমরা সকলেই দোয়া করব, এবং যেসব দেশ অনেক রুলস রেগুলেশন মেনে চলে তাদেরকে আমরা বাঙালি ফলো করব, সেভাবে চলবো, তাহলে আমরা সেফ থাকতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, এবং ফ্যামিলি মেম্বারদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।